ভয়কে জয়, প্রতিপদে সাহসের পরিচয়, লড়াই অসম, তবু হার না মানার জেদ, এগুলি পরিচয় মুর্শিদাবাদের কন্যাশ্রী যোদ্ধাদের। সমাজের সামনে তারা এক অনন্য দৃষ্টান্ত। মুর্শিদাবাদ জেলা মানেই নারী পাচার থেকে শুরু করে অল্প বয়সের বিয়ে, শিশুশ্রম, সমস্ত কিছু এখানে চলে। হরিহরপাড়া ব্লকে এই কন্যাশ্রী প্রকল্পের যে 32 জন কন্যাশ্রী যোদ্ধা তৈরি হয়েছে, তারা হয়ে উঠেছে এলাকার অতন্দ্র প্রহরী। অল্প বয়সে বিয়ে দিবেন না, তাতে মেয়েদের ক্ষতি হবে, তারপর আমাদের সমাজের ক্ষতি হবে। সলিড টিম, সংখ্যায় 32, সকলেই এক সে বারকার এক। এদের এত দূর পৌঁছানোর পেছনে রয়েছে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। হরিহরপাড়ার বাড়িতে বাড়িতে এক কাহিনী, মেয়ের বয়স 12 কি 14 হয়েছে, অমনি বসিয়ে দাও বিয়ের পিঁড়িতে। প্রথা হয়ে দাঁড়ায় এটাই, বিরুদ্ধে কিছু বললেই সমাজের রক্তচক্ষু। এমন অবস্থায় দাঁড়িয়ে এরা জুগিয়েছে লড়াইয়ের সাহস, প্রতিবাদের সুর এরাই। তোমাদের অনেক ক্ষতি করব, তোমাদেরকে মারবো, অনেক আমাদেরকে ভয় দেখিয়েছে, তার সত্ত্বেও আমরা এগিয়ে গিয়েছি। মারতেও আসে, সে সময় বোঝানো হয় যে তাদের ক্ষতির দিকটা, কুফলের দিকটা বোঝানো হয়। স্কুলের বন্ধু বান্ধব, চেনা পরিচিতদের কাছ থেকেই বাল্য বিবাহের খবর পেয়ে যান কন্যাশ্রী যোদ্ধারা। যেখানে অন্যায় অবিচার, সেখানেই ছুটে যায় এই লড়াকু বাহিনী। সমাজের প্রতি দায়বদ্ধতা, সুস্থ সমাজের জন্যই লড়াই, যুদ্ধ জারি। তবে নিজেদের পড়াশোনার দিকেও সমান নজর এদের। পড়াশোনার ক্ষতি তো সেরকম হয় না, কারণ টাইমটা বের করে নিতে হয় আমাদেরকে, একটু খাটতে হয় ঠিকই। এবার মাধ্যমিক দিয়েছে ফাজিলা, গায়ের জোরে তারও বিয়ের বন্দোবস্ত করেই ফেলেছিল পরিবার, কিন্তু রুখে দাঁড়ায় সে, পাশে দাঁড়ায় কন্যাশ্রী যোদ্ধারা। কত পথ পেরিয়ে আজ সে নিজেও সেই লড়াইয়ের যোদ্ধা। পড়াশোনা করতে চায়, অনেক বড় হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। এক গ্রাম থেকে আর এক গ্রাম দল বেঁধে পৌঁছে যায় এরা, সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্রতী এই কন্যার দল। পাশে দাঁড়িয়েছেন বিডিও, স্বেচ্ছাসেবী সংস্থা সিনি সহ প্রশাসনের সকলেই এগিয়ে এসেছে সাহায্যে। ওদের দেখে যে মা বাবা বিয়ে দিতে চলেছে, তারা সেই লজ্জা থেকেই অনেকটা অ্যাকসেপ্ট করে। মানে ওদের সমাজের ক্ষেত্রে এই মেয়েরাই খুব অ্যাকসেপ্টেবল আমার যেটা মনে হয়। একটা ছেলে যদি ভালো পড়াশোনা করে বড় হতে পারে, একটা মেয়েও তো পারে, কেন মেয়েদের উপর ভরসা নেই আপনাদের? এরা প্রত্যেকে চায় নিজের পায়ে দাঁড়াতে, প্রত্যেকে চায় স্বাধীন হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যে কন্যাশ্রী, সেই কন্যাশ্রীর মূল উদ্দেশ্যই কিন্তু তাই, এগিয়ে চলছে কন্যাশ্রী যোদ্ধারা। ক্যামেরাম্যান রানা ইসলাম ও মামিনুল ইসলামের সঙ্গে সোমা মাইতি, 24 ঘন্টা।